আমাকে একটা বলতে দিতে হবে, কেন আমার আমি কথা বলতে আমি আমাকে বলতে দিতে হবে বুঝিয়ে দাও ওয়াই কি হচ্ছে রে, এটা কি স্টক এক্সচেঞ্জ না? এক এক করে কথা বলো, ওয়ান বাই ওয়ান। এটা অন্যায়, আমাকে শিক্ষা দপ্তর দেওয়া হয়েছে এখনো বছর পেরোয়নি, এর মধ্যে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে কি করে? এলের দাম বাড়ালো কেন্দ্রীয় সরকার, এখানে বাসপালিকা ধর্মঘট করলে আমি কি করব? গত বছর ম্যালিগন্যান্টে মরেছিল 117 জন, এ বছর মরেছে 116 জন, কমেছে কি কমেনি? বুকে হাত দিয়ে বলুন সবাই। আমার কিছুই বলার নেই, আমি খুবই দেরিয়েছি, তবু আমায় আরেকটা সুযোগ দেওয়া হোক। নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছি, সামনের ইলেকশনে নমিনেশন নাও পেতে পারি, এই কথাটার অর্থটাই তো আমার কাছে পরিষ্কার নয়। তাহলে পরিষ্কার করে বলি, এমন অনেকেই মন্ত্রী হয়েছেন যাদের মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না, প্রতিশ্রুতি ভঙ্গ করতে করতে প্রতিশ্রুতি শব্দটির অর্থই দাঁড়িয়েছে ভাওতাবাজি। অযোগ্য লোককে সরে যেতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। আবারও বলি, এই নির্বাচনে নমিনেশন পেতে হলে কর্মদক্ষতা প্রমাণ করতে হবে। পরিষ্কার, এবার সবাই আদা জল খেয়ে লেগে পড়ুন। চলুন স্যার, আপনার প্রেশারের ওষুধটা খাবার সময় হয়ে গেছে। মশাই আপনি চললেন কোথায়? মালপত্র গুছিয়ে নিতে। আমি নিজে যা মাল, আমাকে গুছিয়ে দেবে কে? মধুসূদন, কিছু একটা করুন। বাপের দেওয়া নামটা পাল্টে দিচ্ছেন স্যার, মধুসূদন। বিপদে যিনি রক্ষা করেন তাকেই তো মধুসূদন বলে। আবার কিসের বিপদ? পিতামহ ভীষ্ম। হ্যাঁ সিএম, কি হয়েছে? প্রতিজ্ঞা করেছেন মন্ত্রীদের কর্মদক্ষতা যাচাই না করে আগামী ইলেকশনে কাউকে আর নমিনেশন দেবেন না। হঠাৎ ভীষ্মের এরকম প্রতিজ্ঞা কেন? এখন যা সিচুয়েশন, তাতে সুখে নিদ্রা যাওয়ার মতো তো সময় নয়, এখন তো বরং বরা যায় সরসজ্জায় ভীষ্ম। কিন্তু আপনি অর্জুন থাকতে তার তৃষ্ণা নিবারণ হবে না, এ তো হতে পারে না স্যার। আপনি কৃষ্ণ হয়ে কোঅপারেট না করলে তা কি করে সম্ভব? কিন্তু যুদ্ধে তো আপনার মৃত্যু হতে পারে না, আপনি অপরাজেয় অর্জুন। কিন্তু এত তাড়াতাড়ি মহাপ্রস্থানের পথে যেতেও আমি চাই না, এই তো সবেমাত্র কেরিয়ার শুরু করলাম। কেরিয়ারকে শুধু এই বনাঞ্চলে বেঁধে রাখলে হবে না স্যার, তাকে দিগন্ত বিস্তৃত করে দিতে হবে। দিগন্ত বিস্তৃত? হ্যাঁ, শুধু স্পিনার হলে চলবে না স্যার, অলরাউন্ডার হতে হবে। আমি চাইলে টিমে আমায় খেলতে নেবে কেন? ক্যাপ্টেন তো রিফিউজও করতে পারে। নেটে প্রমাণ করে দিন। ও, তার মানে নিজের জায়গা ছেড়ে এখন আমায় অন্য জায়গায় ফিল্ডিং করতে হবে? না, টিমের কথা ভাবুন, টিম স্পিরিটের কথা ভাবুন, এমন ভাব দেখান যে 12 ম্যান হতেও রাজি আছেন, দল জিতলেই হলো। টিম স্পিরিট? টিম স্পিরিট, একটা ফাইল আমি রেডি করে দেবো স্যার। ফাইল? নির্মম অত্যাচার, ধূমপায়ীদের অস্পৃশ্য করার জন্য বাতিকবাবুরা সব এককাট্টা হয়েছে, নিপাত যাক। জগ একটা ফাইল তৈরি করেছে, তাতে এমন চমৎকার সাজেশন দেওয়া রয়েছে। কি বিষয় স্যার? বিভিন্ন দপ্তরের উন্নয়ন সম্পর্কে, প্রযুক্তি, লগ্নি, নিয়োগ। জগ একটা অলরাউন্ডার, বাউন্সার কিছু নেই। তাও দু একটা আছে, হোম ডিপার্টমেন্ট সম্পর্কে নৈরাশ্য প্রকাশ করেছে, অবশ্য ভুল বলেনি কিছু। মনীন্দ্রবাবু মানুষটা খুব ভালো, কিন্তু কাছা সামলাতে হয় অন্য লোককে, নির্বাচনের আগে তার হাতে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। আপনারা ভাবুন, আমিও ভাবছি, পরে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। এতটাই যখন এলেন, একটু চা খেয়ে যাবেন না স্যার? না, বয়স হচ্ছে, বদ অভ্যেসগুলো একটু পাল্টানো দরকার। চল। ব্যাপারটা বুঝলেন কিছু? কি? জগমোহন এখন নিজের দপ্তর ছেড়ে অন্য দপ্তরের ব্যাপারেও মাথা ঘামাচ্ছে। হ্যাঁ, সিএম এর খুব কাছের লোক হয়ে উঠেছে।
সিএম এর ডাকেও আজকাল কিরকম মান্তুসোনা মান্তুসোনা ভাব এসেছে। মান্তুসোনা? হ্যাঁ, সবসময় জগ জগ বলে ডাকে, শুনলেন না? নির্বাচনের পরে রাজপুত্রের অভিষেক হচ্ছে, দলের অন্যান্য সিনিয়রদের টপকে যোগ্যতার বিচারে অবশ্য এগিয়েই আছে। তবে মনীন্দ্রকে কাঠি করাটা আমার চোখে ভালো ঠেকেনি। ক্ষমতা এলে দেখবেন ওই কাঠি লাঠি হয়ে দাঁড়াবে, বুঝলেন? বুঝলাম, উপায় তো কিছু নেই, এই রেসটাতে জগ জিতে যাবে। আচ্ছা, এই রেসের মাঝে মধ্যে কয়েকটা হার্ডল ফেলে রাখলে কেমন হয়? হার্ডল? ঘাপলা? বাট হাউ টু ইমপ্লিমেন্ট দিস ঘাপলাস? মানে সামাউ সিএমকে বোঝাতে হবে যে অন্যের ফাইলে ইমপ্রেসড না হয়ে নিজে মাঝে মধ্যে দপ্তরে দপ্তরে ঢু মারা, সচক্ষে দপ্তরের দক্ষতা যাচাই, তাতে লাভ? জগমোহনের নিজের দপ্তরটা তো একটা বালকের পাঠশালা, নিজের চোখে দেখিয়ে দিলেই হলো। নট এ ব্যাড আইডিয়া। তাহলে দেরি করে কি লাভ, ভুলিয়ে ভালিয়ে আজই তো নিয়ে গেলে হয়। চলুন, চেষ্টা করে দেখা যাক। আমাদের দপ্তরে সাডেন ভিজিট দেওয়ার এক্ষুনি। ফরেস্ট ডিপার্টমেন্ট, জগমোহন হালদার। ফরেস্ট ডিপার্টমেন্ট, ঝাড়ের বাঁশ। সুদাময় বাবু, গত সপ্তাহে আপনার থেকে 120 টাকা ধার নিয়েছিলাম না, এই নিন, আর আপনি পাবেন 8.80 টাকা। কিসে? ওই যে 4টে ডিসেন্ট্রির ট্যাবলেট আনালাম না আপনার থেকে ধার নিয়ে। 50 টাকার খুচরো আমি কোত্থেকে পাবো? রেখে দিন, পরে দেবেন। না, ধার বাকি ফেলে রাখবো না, কবে আসি না আসি তার তো ঠিক নেই, আপনি বরং রেখে দিন। বাড়ির সম্পর্ক তো রইলই। কি ব্যাপার বলুন তো, কবে আসি না আসি মানে কি হয়েছে? কিচ্ছু না, তবে না আসার প্রশ্ন উঠছে কোত্থেকে? আমার দপ্তরের দায়িত্ব তো অন্য লোকে নেবে, আমি কি করতে আসব? মশার ধূপ জ্বালতে? মশার উপদ্রব বেড়েছে তো, চিন্তা নেই, চপেটাঘাতের ব্যবস্থা হচ্ছে, সিএম এর প্রথম থাবড়ায় ওই জগই মারা যাবে। ওই জগমোহনই আমার বিরুদ্ধে নো কনফিডেন্স এনেছে না? কনফিডেন্সিয়ালি বলছি, তার ব্যবস্থাও হচ্ছে। কি খুশি তো? এবার এই টাকাটা দিয়ে মিষ্টি আনার ব্যবস্থা করুন তো। এই না না না, পুরোটা নেবেন না, বাড়ি ফেরার পথে একটা ইসবগুলের ফাইল কিনতে হবে। আজকের দিনে ঘর ফাঁকা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বনের বাঘ শহরের দপ্তরও আসবে না স্যার, আর সন্ধেও হয়নি, ব্রড ডেলাইট। সর্বনাশটা কোথায় স্যার? আজ সিএম আসবেন এই দপ্তরে ভিজিট করতে, আজকের দিনেই ছেলেগুলো আসেনি? না স্যার, সকলেই তো এসছে, আপাতত গেছে ওই পিকনিক স্পট ঠিক করতে। পিকনিক স্পট? বনভোজন। বাবা বাবা বাবা, দপ্তরের সঙ্গে কি একাত্মতা, বন দপ্তরে কর্মীরা সব বনভোজনে ব্যস্ত। কোথায় গেছে, কিছু বলে গেল? না স্যার, ওই আপাতত পিকনিক স্পট ঠিক করে বৌদিমণির কাছে যাবে। বৌদিমণি মানে? বৌদিমণি বলতে তো স্যার আমাদের একজনই আছেন, আপনার স্ত্রী। তা হৈমর সঙ্গে কি দরকার? ওই খাদ্য তালিকাটা ঠিক করে দেবেন। খাদ্য তালিকা? এই বালিকাই ওদের মাথাটি খাচ্ছে, দপ্তরের পিকনিক হবে, বাড়িতে বসে ঠিক করে নিলেই পারতো।
আপনি ওদের অফিস আওয়ার্সে বাইরে যেতে অনুমতি দিলেন কেন? না স্যার, আমি অনুমতি দিই। সুধাময় বাবু এসেছিলেন। সুধাময় দা কেন? বললেন যে ওই পার্টি থেকে একটা পিকনিকের ব্যবস্থা হয়েছে, মন্ত্রীরা যাবেন, সিএমও যাবেন। তা যেহেতু বনভোজন, তাই বন এবং ভোজন দুটোরই দায়িত্ব আমাদের ছেলেদের পালন করতে হবে। আচ্ছা, আজই যেতে হবে এরকম কোনো নির্দেশ কি উনি দিয়েছিলেন? না না না, আগে না তা বলেননি। তবে ওই জিতনা জলদি হো সকে এরকম কতগুলো কথা ব্যবহার করেছে। রাষ্ট্রভাষা বলেই ব্যাপারটার গুরুত্বটা বাড়িয়ে দিয়েছে, বুঝলেন স্যার? আর আমাদের ছেলেগুলো গ্যাস খোর ফেটে গেছে, বুঝলেন? বুঝলাম। প্রি ইলেকশন পলিটিক্স শুরু হয়ে গেল, আমাকে অপদস্থ করে এবারে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। উনি ইচ্ছে করে এটা করছেন যাতে সিএম এসে দেখতে পান যে আমার দপ্তরে কোনো কাজ হয় না। তো আমাদের এখন কী কর্তব্য স্যার? আপনি চট করে আমার গাড়িটা নিয়ে বাড়ির চলে যান, ছেলেগুলোকে তুলে এনে আমার দপ্তরে চেয়ারে বসিয়ে দিন। আর যাই ওদিকে দেখি কোনো একটা ফিকির করে সিএম এর ভিজিটিং আওয়ার্সটাকে ঠেকিয়ে দিতে পারি কি না। যান। ইয়েস স্যার। প্রফেসর স্যার, আপনি একটা কী খেলছিলেন? আগে পেশেন্স। খেলে যান, চেয়ার ছেড়ে উঠবেন না স্যার। যেমন বলবেন স্যার। বৌদি, খুব পছন্দ বাঁচিয়েছে, সিএম এর কাছে মুখ রক্ষা হবে। আমাদের দপ্তরে একটি ছেলেও নেই, তাহলে কি খেলে হতো বুঝতে পারছেন? কেন, আমরা তো সুধাময়দার ইনস্ট্রাকশনে পিকনিক স্পটার মেনু বাজতে গিয়েছিলাম। এটা কি তোমাদের দপ্তরের কাজ? না মানে তা না। তাহলে অফিস আওয়ার্সে বেরোলে কেন? উনি কি বলেছিলেন যে কাজটা অফিসের সময়ের মধ্যেই করতে হবে? কাজই এক্ষুনি? না, বললেন আমরা ছাড়া এই কাজটা তো হবে না। তাই তোমরাও কি আনন্দ নিত্যানন্দ বলে দুহাত তুলে নৃত্য করতে বেরিয়ে পড়লে? তোমরা সরকারি নোটিশ পাওনি যে সময় হাজিরা এবং ফুল টাইম অফিস করতে হবে? সিএম যদি এসে দেখতেন যে শূন্য গোয়াল, তাহলে তো খাটালটাই তুলে দিত। এবার একটু এই বাছুরগুলোকে বোঝান বৌদি। পার্টির সেক্রেটারি বলেছে তো, তাই একটু ওভার ইম্পর্টেন্সই দিয়ে ফেলেছে। শুনুন বৌদি, ঘরের কথা পাঁচ কান করবেন না। সবাই জানে দাদা এখন সিএম এর খুবই নেক নজরের মানুষ, তাই এটা অনেকেরই সহ্য হচ্ছে না। নেক্সট ইলেকশনের পরে দাদা আরও বড় জায়গায় চলে যাবে, তাই দাদাকে ঘিরে এখন পলিটিক্স শুরু হয়ে গেছে। তার মানে আজকের ঘটনাটা সুধাময়দার চাল? এখন আবার মাথা গরম করে কিছু করে ফেলবেন না যেন বৌদি। তোদের থেকে আমার মাথা অনেক ছাপ। ঠাকুরপো, আপনি ওকে নিয়ে বনাঞ্চলের দপ্তরে চলে আসুন তো, আমি লাঞ্চ নিয়ে যাচ্ছি। যদি সিএম এসে পারে তাকে ওয়েলকাম করার জন্য কাউকে থাকতে হবে তো। লেটস গো। উইক মার্চ। স্যার, গেলেন কোথায়? স্যার কি বাথরুমে? জলও পড়ে না, পাতাও নড়ে না, ঝড়ের পূর্বাভাস। ভাগ্যে আজ কি আছে কে জানে। নাগাশে যে দেশান্তরী হলেন নাকি, মহা বিপদে পড়া গেল।
সিএম ভিজিটে বেরিয়ে গেছেন, এসেছিল বোধহয় ঠেকাতে। এই হার্ডেলটা পেরোনো একটু মুশকিল হবে, খুবই বিপদে পড়েছেন। যাবেন নাকি? কোথায়? জগর দপ্তরে চ্যাম্পিয়নের হার দেখতে। লাইফ টাইম চান্স, চলুন। একটু খয়রাতি দিবি মা, আল্লাহ তোকে দোয়া করবে মা। এ কি এভাবে অফিসে আসেন কেন? বাসি রুটি নেই বাবা। আবার রুটি ফুটি কোথা থেকে পাবো? দেখছেন এটা একটা কাজের জায়গা। যাও দে মা, একটু খয়রাতি দে মা, আল্লাহ তোকে দোয়া করবে মা। আরে মুশকিল, যাও বাবা যাও, কাজের দিনে ঝঞ্ঝট করো না তো, বড় মাথা এসে বলবে যে কোনো সময়। আল্লাহ চাইতে বড় মাথা কেউ নেই বাবা। দে মা, বড় ভুক লেগেছে মা। আহারে এসো বাবা এসো, এখানে বসো দেখিনি। ও পুনু, ওই প্লেটের চামচগুলো একটু ধুয়ে আন না বাবা। এখানে বসিয়ে খাবেন বৌদি? সিএম এসে গেলে রাত দেখিনি। দেশের মানুষ যে খেতে পায় না তা কি মন্ত্রীরা জানে না? তবু তার জমানায় একটা মানুষ একবেলা পেট ভরে খেতে পাচ্ছে দেখলে সিএম খুশি হবেন। সিএম খুশি হয়েছে মা। আপনি ছদ্মবেশটা ইচ্ছে করেই ধারণ করেছি, যেমন আছি তেমনি এলে মানুষ চেনা যায় না, সকলে আসলটা লুকিয়ে রেখে নকলটা দেখায়। তাই নকল সেজে আসল দেখতে এলাম। কোনো মিস্টেক হয়ে যায়নি তো স্যার? মন্ত্রীর খাবার ফকিরকে খাওয়াচ্ছ মা, এর চেয়ে বড় সোশ্যালিজম আর কি হতে পারে? আমরা যদি কখনো বিবেকানন্দ পুরস্কার চালু করি প্রথম বছর তুমিই পাবে। আপনাদের মিনিস্টারকে বলবেন আমি ভিজিট করতে এসেছিলাম। ইয়েস স্যার। আপনাদের পারিবারিক পরিবেশ আমার খুব ভালো লেগেছে স্যার। পরিবারই যখন বললেন তখন দুপুরবেলা না খেয়ে গেলে যে গেরস্তের অকল্যাণ হবে। কিন্তু আমার যে এখনো অনেক ভিজিট বাকি আছে মা। রাখুন দেখিনি ভিজিট, শরীরটা শেষ হলে তো ডাক্তারের ভিজিট বাড়বে। খেয়ে নেবেন আসুন, কতক্ষণ আর লাগবে? চাটি ভাত, মাগু মাছের ঝোল আর ঘরে পাতা দই। আমার পুত্র তুমি জানলে কি করে? বলেন কি, ঘরে ওর পোশাক আছে অথচ উনি নেই? না, শীতে সাপ খোলস বদলায় শুনেছি, কিন্তু তিনি তো নির্বিষ এবং দংশনেও তার প্রবৃত্তি নেই। ছদ্মবেশে বেরোলেন না তো মোগল বাদশাহদের অনুকরণে, প্রজাদের ওপর রাজকর্মচারীদের নির্যাতন সচক্ষে দেখতে? হ্যাঁ মশাই, ভয় পাইয়ে দিচ্ছেন কেন? তবে তো মাচার কোনো চান্সই নেই, একটু আগেই তো দেখে এলাম আমাদের দপ্তরও ফাঁকা। আপনি এক কাজ করুন স্যার, আপনি ওই ছেলেদের দপ্তরে চলে যান, ওদিকে দুর্ঘটনা আপনি বাঁচান, আর আমি এদিকের ফোর্টটা সামলাচ্ছি। দৈবাতে ওর সঙ্গে দেখা হয়ে গেলে ওর ভিজিট আমি আটকে দেবো। যেমন বলবেন স্যার। হৈমুখ কার সঙ্গে জুয়ো খেলছে? জুয়ো নয় স্যার, রং মিলান্তি না হলে নম্বর মিলান্তি। পার্টনারটা কে? সিএম নন্দু? ডাক দেখে অবশ্য টক করে ডিসাইড করাটা উচিত হবে না? লেটস প্রসিড। প্রফেসর স্যার, সিএম নাকি? ভিজিট শেষ, দুপুরের লাঞ্চও সেরেছেন মাগুর মাছের ঝোল দিয়ে, এখন রং মিলান্তি খেলছেন। আজকে স্যার বৌদির লাক চলছে, তাসও জিতছে, সিএমকেও জিতে নিয়েছে, আগামী বছর বোধ হয় বিবেকানন্দ পুরস্কার পাচ্ছে বিশিষ্ট সমাজতান্ত্রিক হিসেবে। তাহলে তো হয়ে গেল। কেন স্যার? আমার ঘরে সিস্টার নিবেদিতার পুনর্জন্ম ঘটছে। জগমোহন বাবু,
আরে আসুন আসুন সুধাময়দার, কি কাণ্ড দেখুন, তাসটা ফেলেছিলেন আপনি, খেলছে কারা? কি খেলছে? বোধহয় রঙের মিল, ছেলে মানুষই খেলা। বৌমার হাতে যখন তাসটা তুলেই দিয়েছে তখন ব্রিজটা শেখান, তা নাহলে বড় জায়গায় হার হতে পারে। বেশি চিন্তা করবেন না, ও নিজেও বেহায়া, বেহায়ার সঙ্গে এবার শিয়ানে শিয়ানে হবে। বান্ডিল করে দিয়েছে, চলুন। হরতন চিরাতন ইষ্কাবন, এই দিনে মিলে আছে বাঙালির মন। হরতন চিরাতন ইষ্কাবন, কি হলো, কে দানটা তো আমার, লাভ পড়েছে না? সরি সরি সরি, আলি চট্টানি বকো না বৌমা, আসলে জিততে জিততে অভ্যেসটি খারাপ হয়ে গিয়েছে।